কালকে আমরা আলোচনা করলাম বিশেষ করে দুটো বিষয়ের উপরে, প্রহ্লাদ চরিত্র এবং নৃসিংহদেবের আবির্ভাবের গুরুত্ব সম্পর্কে আমি বলেছিলাম, কয়েকটি কারণ তার বলেছিলাম। তারপরে আমরা শ্রবণ করছিলাম যে কোন পরিপ্রেক্ষিতে, কোন কোন প্রসঙ্গক্রমে শিল সুখদেব গোস্বামী পরীক্ষিতের মহারাজের কাছে এই বিষয়টি উপস্থাপন করছেন। তো ভাগবতে যে দশটি কথা বর্ণনা করা হয়েছে, দশম লক্ষণ বিশিষ্ট ভাগবতম অত্র সর্গ বিসর্গ স্থানং পোষণম উতয় মন্বন্তর ঈশানুকথা মুক্তির আশ্রয়, এই দশটি বিষয়ে ভাগবত বর্ণনা করা হয়েছে। আমরা ক্রম অনুসারে দেখলে যে অৎসর্গ বিসর্গ স্থান পোষণ উতয় উতয় মানে কর্ম বাসনা। তো এই সপ্তম স্কন্ধ কর্ম বাসনা ধারায় পড়ছে, যদিও ছিল যুব গোস্বামী বর্ণনা করছেন যে ভাগবত এরকম ক্রম অনুসারে দশটা বিষয় বর্ণনা নেই, কিন্তু মোটামুটি বিভিন্নভাবে এই দশটি বিষয় সৃষ্টি উপসৃষ্টি গ্রহ নক্ষত্র সংস্থান কর্ম বাসনা মন্বন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি আশ্রয় দশম স্কন্ধ হচ্ছে আশ্রয় বর্ণনা করা হচ্ছে। তো সুখদেব গোস্বামী আমি একটা কালকে আলোচনা করলাম যে প্রসঙ্গক্রমে আমরা শুনছিলাম নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বুঝাচ্ছেন, তার প্রশ্নের উত্তর দিচ্ছেন, সে সম্পর্কে আমরা শ্রবণ করলাম যে কীভাবে যে কোনোভাবে ভগবান সঙ্গে যুক্ত হলেই, ভগবান কথা ধ্যান করলেই সে পাপ থেকে মুক্ত হবে। তার দৃষ্টান্ত একটি সুয়া প্রকার দৃষ্টান্ত আমরা শুনলাম। তো কীভাবে না, বিশেষ করে এই পাঁচটা ভাবে যদি আমরা যুক্ত হই, কামাত দ্বেষাত ভয়াত স্নেহাত যথা ভক্তিয়া ঈশ্বরে মনঃ, ঠিক যেভাবে ভক্তিতে ঈশ্বরের প্রতি মন আবিষ্ট করা হয় ঠিক সেভাবে কামাত কাম থেকে হোক, দ্বেষাত দ্বেষ থেকে হোক, ভয়াত ভয় থেকে হোক, স্নেহাত স্নেহবশত হোক, আবেশ্য তৎ অঘং হিত্বা, যে ভগবান প্রতি এই পাঁচটার মধ্যে যে কোনোভাবেই মনকে আবিষ্ট করতে পারবে, তাহলে অঘম হিত্বা, অঘম মানে পাপ, সে পাপকে পরিত্যাগ করে বহবহ সদ্গতিঙ্গতা, বহু বহু জীব তারা সদ্গতি লাভ করেছে। তো বহু ব্যক্তি এই পাপ কর্ম থেকে তারা উদ্ধার পেয়েছে, পাপ কর্ম পরিত্যাগ করে তারা গভীর মনোনিবেশ সহকারে ভগবান কৃষ্ণ চিন্তা করে মুক্তি লাভ করেছেন। সে কাম থেকে হোক, দ্বেষ থেকে হোক, ভয় থেকে, স্নেহ থেকে, ভক্তি থেকে হতে পারে, কোন প্রকারে ভগবানের কৃষ্ণের প্রতি মনোনিবেশ করলেই সে পবিত্র হবে। তো তার দৃষ্টান্ত সুখদেব গোস্বামী দিচ্ছেন যে কীভাবে কারা ভগবান সঙ্গে এই পাঁচটির মধ্যে থেকে কোনোটি কোনো একটির মাধ্যম দ্বারা সম্পর্কিত হয় তাদের জীবনকে সফল করছেন। জয় শ্রী শ্রী রাধা মাধব কী। তো বলা হচ্ছে গোপ্যাহা কামাত, গোপীরা গোপীরা ভগবান সঙ্গে যুক্ত হয়েছিলেন, সম্পর্কিত হয়েছিলেন কামের প্রভাবে। কিন্তু কাম শব্দটা আপনারা শুনছেন, এই শব্দটি ব্যবহার করেছে জড় জগতের মানুষকে বুঝাবার জন্য, কিন্তু ভগবান সঙ্গে যখন কেউ কামে যুক্ত হয় সেটাকে প্রেম, শুদ্ধ প্রেম বলে, এটাকে জানতে হবে।
তো গোপীদের ভগবান সঙ্গে যে সম্পর্ক ছিল সে কাম কাম বশত, কিন্তু ভগবান সঙ্গে যুক্ত হয়েছিলেন। গোপীরা কৃষ্ণকে ভগবান বলে জানত না, ব্রজবাসীরা কৃষ্ণকে ভগবান বলে জানত না। প্রভুপাদ বলছেন গোপীরা বা ব্রজবাসীরা কৃষ্ণ ভগবান, তাকে আমরা ভালোবাসি, এই বুদ্ধিতে কৃষ্ণকে কেউ ভালোবাসে না। কৃষ্ণ ভগবান বলে তাকে ভালো, কৃষ্ণ দেখতে সুন্দর, সে সুন্দর কথা বলে, সুন্দর আচরণ করে, এই বিভিন্ন ব্যাপারে তার প্রতি আকৃষ্ট হয়েছে। গোপ্যা কামাত, তারপরে কংস, ভয়াত কংস ভয়তে, সে ভয়তে কংস ভগবান সঙ্গে যুক্ত হয়েছে। দ্বেষাত চেদি আদয়, চেদি আদি নৃপতিগণ, দেশ শত্রুতাবশত ভগবান সঙ্গে যুক্ত হয়েছে। আর সম্বন্ধাত বৃষ্ণহ, বৃষ্ণবংশী যারা তারা সম্মত কৃষ্ণ সম্বন্ধিত হয়েছে। স্নেহাত জুয়ম, স্নেহবশত তুমরা মানে পাণ্ডবেরা, নারদ স্নেহাত জুয়ম তোমরা পাণ্ডবেরা স্নেহবশত ভগবান সঙ্গে যুক্ত হয়েছ। ভক্তিয়া বয়ম বিভহ, হে মহারাজ পরীক্ষিত, আমরা না মানে যুধিষ্ঠির মহারাজকে বলছেন নারদমুনি যে ভক্তিয়া বয়ম মানে আমরা ভক্তি সহ ভক্তির দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে। তো এই পাঁচটা, এই পাঁচটার যে কোনো একটি সম্বন্ধে সম্বন্ধিত হয়, কতম অপি না বেনসাৎ পঞ্চানাং পুরুষম প্রতি, পঞ্চানাম পুরুষম প্রতি, পুরুষ মানে পরম পুরুষ ভগবান প্রতি, এই পাঁচটির মধ্যে যে কোনোটি একটির মধ্যে সম্বন্ধিত হলেই তসমাৎ কেনপি উপায়ে না, যে কোনো উপায়ে যে কোনো ভাবে তার সঙ্গে যুক্ত হলেই মন কৃষ্ণ নিবেশয়া, মন কৃষ্ণতে আবিষ্ট করলেই হবে। এই পাঁচটির মধ্যে যে কোনো একটি হোক, সে ভক্তিতে হোক, ভয়তে হোক, কামে হোক, স্নেহে হোক, দ্বেষে ভাবে হোক, তারপরে তাহলে লোকেরা মনে করবে ও তো সমস্ত অসুর যারা ভগবানকে মানে না তারা ভগবান এই দ্বেষ করছে, শত্রুতা করছে, কিন্তু সমস্ত অসুরীরা ভগবান সঙ্গে শত্রুতা করে, তারা অসুর কিন্তু শত্রুতা করেও ভগবান সঙ্গে যুক্ত হতে পারে না। যেরকম এ কংস, কংস অসুর কিন্তু ভগবান পরিবার সঙ্গে যুক্ত হয়েছে, শিশুপাল ভগবান পরিবার সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু বেন রাজা বেন সে অসুর মতন কাজ করছে কিন্তু ভগবান সঙ্গে যুক্ত হয় না, তাই সে উদ্ধার পেল না, বুঝতে পারছ? তো সে প্রসঙ্গে যদি নারদ মুনি বলছেন যে কথা শুরু হচ্ছে এখান থেকে, আমি বলেছিলাম কোন প্রসঙ্গক্রমে এই হিরণ্যকশিপুর আবির্ভাব বলা আছে যে জয় বিজয়ের কথা, এই শিশুপাল কথা বলছেন, শিশুপালকে ভগবান বধ করেছেন, বলছে শিশুপাল আর দন্তবক্র এরা দুই ভাই পূর্বে জয় বিজয় ছিলেন, তো ব্রহ্মশাপে তারা অসুরজনই লাভ করেছেন, সে জয় বিজয় হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ রূপে, তারপরে রাবণ কুম্ভকর্ণ রূপে, আর হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ রূপে এসে ভগবান তাকে বধ করেছেন, রাবণ কুম্ভ ভগবান বধ করেছেন, তারা পাপ মুক্ত হয়, এখন ভগবানের পরিবারে জন্ম লাভ করেছে, এটা যে বড় কথা, বুঝতে পারছো? তাদের উদ্ধারের পিছনে কারণ হচ্ছে কি না, ভগবানের পরিবারে তার সম্বন্ধিত হয়ে গেছে। এইবার যখন ভগবান তাকে বধ করেছেন, লোকসম্মুখে সবাই দেখতে পাচ্ছে,
সে কৃষ্ণের স্বরে লীন হয়েছে, কিন্তু কৃষ্ণের মৌসল লীলা হওয়ার পরে তারা আবার সেই বৈকুণ্ঠে ফিরে গিয়েছে, বুঝতে পারছ? তো যখন এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এই উত্তর দিচ্ছেন, তখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, এটা কী করে সম্ভব? চিন্ময়ধাম থেকে আর পতন হবে কী করে? জয় বিজয় কিদ্রিং কশ্যবা সাপ কীভাবে, কার সাপে আবির্ভূত হয়? এইরকম যারা হরিদাস অভিমর্ষ না, তারা ভগবানের দাস, তো তারা সে সাপ কত, সে অভিশাপ কত শক্ত দৃঢ় ছিল, কে সেইরকম সাপ করেছিল যে ভগবানের দাস দ্বারপাল সেও এই অভিশাপের দ্বারা অভিভূত হয়ে গেছিল, প্রভাবিত হয়েছিল? এ অশ্রদ্ধেয় ইব, এটা সম্ভব নয়, এটা অশ্রদ্ধেয় ইব ভবাতি হরে ঐকান্তিকম ভব, যে হরির ঐকান্তিক ভক্ত, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধামম পরম মম, সেই ধাম থেকে কী করে ভব, এই ভব জন্ম, এই জগতে জন্ম হবে, এই সংসারে জন্ম লাভ করবে? তো তার উত্তর নারদমুনি দিচ্ছেন যে এরা বদ্ধ জীব নয়, এরা ভগবানের ইচ্ছায় আসে। এই কথা প্রসঙ্গকে বলতে বলতে তো নারদমুনি বলছেন যে কীভাবে এইরকম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু আসলো, তো হিরণ্যকশিপু পুত্র খুব বিষ্ণু ভক্ত ছিল, তার বাবা তার প্রতি খুব অত্যাচার করেছে, তখন পরীক্ষিত তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন যে কী প্রহ্লাদ মহারাজ অত ভালো, তার বাবা তার প্রতি কেন এইরকম আক্রোশ ভাব করলো? তো সেই কথা সে বুঝিয়ে, হ্যাঁ, সেই এই প্রসঙ্গে যুধিষ্ঠির মহারাজকে নারদমুনি যা কিছু বলেছিলেন, এখন শ্রীল শুকদেব গোস্বামী সেই প্রসঙ্গটি রাজা পরীক্ষিত সামনে তিনি তুলে ধরছেন। তো এখন আমরা আলোচনা করব যেটা কালকে বলেছিলাম, ভগবানের আবির্ভাবের আগে অসুরদের আবির্ভাব হয়, অসুরদের আবির্ভাবের কারণটা জানতে হবে, ভগবানের যেরকম আবির্ভাব কেন আবির্ভাব হয়, আবির্ভাবের কারণ কী হয়, কখন হয়, অসুরদেরও সে একই অবস্থা। তো ভগবান কী করেন? ভগবান যা কিছু লীলা, একটা লীলার মাধ্যমে তিনি হাজার হাজার কাজ হাসিল করেন। তো এই জয় বিজয় এই ধরাধামে আসবে, এই সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করে পুরাণে বলা হচ্ছে যে একবার বৈকুণ্ঠে লক্ষ্মীদেবী ভগবান বিষ্ণুর পাদ সম্বাহন করছেন, তো পাদ সম্বাহন করতে করতে তো লক্ষ্মীদেবী দেখছেন যে ভগবান বিষ্ণুর শরীরটা খুব কোমল, কতটা কোমল, কিসের মতন কোমল, নব মাখনের মতন কোমল, আর কিসের মতন কোমল, আর কোমল কি দৃষ্টান্ত দেওয়া যায়, পদ্ম ফুলের মতন কোমল, আর কিসের মতন কোমল হতে পারে, তুলের মতন তুলো, হ্যাঁ খুব, হ্যাঁ সফট, আর কিসের মতন, হ্যাঁ দুগ্ধের ফেনার মতন কোমল। তো লক্ষ্মীদেবী চিন্তা করছেন যে লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করছেন, প্রভু আপনার শরীর অত কোমল, তো আমি শুনেছি আপনি অসুরদের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু অসুরের শরীরটা তো লোহার মতন, তত শক্ত লোহার মতন শরীর, আপনি কোমল শরীর দিয়ে কী করে যুদ্ধ করেন ওর সঙ্গে? ভগবান বিষ্ণু হাসছেন, ও আমি কী করে যুদ্ধ করি তুমি দেখতে চাও, ঠিক আছে দেখাবো একবার তোমাকে, তোমাকে আমি দেখাবো। এদিকে লক্ষ্মীদেবীর বাসনা, আমি দেখতে চাই কীরকম প্রভু যুদ্ধ করে, তার বাসনাকে পূর্ণ করতে হবে। তো এদিকে জয় বিজয় দ্বারপালরা বসে আছে, সারাদিন দরজার কাছে তো বসে আছে, আর তো কোনো কাজ নেই, এই গল্প গুজব করছে, প্রজল্প করছে, নাকি প্রজল্প করছে, হ্যাঁ মানে, হ্যাঁ ওখানে প্রজল্প মানে কি হরিকথা, ঠিকই ভগবানের সন্তুষ্টি বিধান হবে। তারা দুজন দ্বারপাল বসে আলোচনা করছে,
যে আমার প্রভু, আমাদের প্রভু কত মহান, কত বড়, কত শ্রেষ্ঠ, তিনি ভগবান, সব কিছুর ভোক্তা, সব কিছু আনন্দ পান, কিন্তু আমাদের প্রভু বিষ্ণু নারায়ণ একটা আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। কোন আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন? হ্যাঁ, মল্লযুদ্ধ, রেসলিংয়ের আনন্দ থেকে। রেসলিং করলে, মল্লযুদ্ধ করলে যে আনন্দটা পাওয়া যায়, সে আনন্দটা ভগবান বিষ্ণু পাননি। তাই জয়বিজয়ের চিন্তা, আমার প্রভু সব আনন্দ পেল, এটা তো পেল না, তাহলে রেসলিং করবে কে? হ্যাঁ, তার সঙ্গে রেসলিং করে মল্লযুদ্ধ করবে বৈকুণ্ঠে? আর এ তো গোলক বৃন্দাবন নয় যে তার ঘাড়ে উঠে খেলা করবে, কৃষ্ণের ঘাড়ে বৈকুণ্ঠে সেরকম হতে পারে না। ভগবান সবাই ভয় পায়, সবাই দূরে থাকবে, নিচে থাকবে, উপরে কারা থাকবে? তার মন্ত্রী সেনাপতি। তো মন্ত্রী সেনাপতিরা ভগবান বিষ্ণুর কাছে আসতে পারবে, কতটুকু কাছে আসতে পারবে, কি করতে পারবে? খুব বেশি হলে হ্যাঁ হ্যান্ডশেক করতে পারবে, হ্যান্ডশেক করতে পারবে, তার উপরে হাতের উপরে উঠাতে পারবে না। এই কাঁধে হাত রাখার দূরের কথা, খাড়ে চড়া তো দূরের কথা, কাঁধে তো হাত তো এরকম করে ভগবান বিষ্ণু চলন চলন বেরিয়ে আসি এরকম বলতে পারবে না। খুব বেশি হলে হ্যান্ডশেক, সেইটুকু অনুমতি আছে। আর সেই ক্ষেত্রে তার সঙ্গে যুদ্ধ করবে কে? তার সঙ্গে মল্লযুদ্ধকে এত খেলা করবে কে? হ্যাঁ, এতে নেই। তো জয়বিজয়ের ইচ্ছা যে আমার প্রভু এই মল্লযুদ্ধের আনন্দটা কী করে পাবে, দুজন বসে চিন্তা করছে। তো আমরাই দুজন আছি খুব, হ্যাঁ আমাদের তাকত আছে, আমরা যোগ্য মল্লযুদ্ধ করতে পারি, কিন্তু দুজনের মন দুঃখ যে আমরা কী করে মল্লযুদ্ধ করে প্রভুকে আনন্দ দেব। হ্যাঁ, আমরা তো তার দাস, মল্লযুদ্ধের ভালো জমে কখন? যেন শত্রুর সঙ্গে যুদ্ধ করবে ভালো জমে, তো আমরা তো শত্রু নই, আমরা তো দাস। ওদের মনের দুঃখ যে শত্রু হতাম তাহলে মল্লযুদ্ধ করে আনন্দ দিতাম, আর ভগবান তো অন্তর্যামী, ভগবান বুঝতে পেরেছেন যে আমার ভক্ত আমার সে মল্লযুদ্ধ করে আমাকে আনন্দ দিতে চায়, এই হচ্ছে মূল কারণ, বুঝতে পারছেন? এদিকে লক্ষ্মীদেবী চাইছেন, এদিকে চতুষ্কুমারও চাই, জয়বিজয় চাইছে। তো ঠিক সেই সময় আরেকটা কারণ কী এসে গেল না, চতুষ্কুমাররা এসে অভিশাপ দিয়ে দিয়েছে, তাদের ইচ্ছা পূর্ণ করতে হবে। চতুষ্কুমাররা ঘুরতে 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 এসে বৈকুণ্ঠে পৌঁছে গেছে, জয়বিজয় দাঁড়িয়ে আছে। আরে রে রে, ন্যাংটা ছেলেরা কোথা থেকে এসে গেছে? ছোটো ছোটো বাচ্চা উল্লগ্ন, আরে তোমরা বৈকুণ্ঠে ঢুকতে পারবে না, ওদের ঢুকতে দেবে না। তো তারা রেগে গেছে, আরে এ বৈকুণ্ঠ এখানে কুণ্ঠা নাই, এখানে দ্বন্দ্ব নাই, এখানে দুধা নাই, তোমার তোমাদের কুণ্ঠা আছে, দুধা আছে, তোমরা কী করে বৈকুণ্ঠে থাকবে? তো জয়বিজয়ের মধ্যে, জয়বিজয় আর চতুষ্কুমারের মধ্যে ঠেলা পেলে রেগে গেছে। তো রেগে তারা বলছে, তোমার যোগ্য না, তোমাদেরকে এই বৈকুণ্ঠ থেকে, বৈকুণ্ঠে তোমাদেরকে মর্তলোকে যেতে হবে, ভূলোকে যেতে হবে। আর বৈকুণ্ঠ বিষ্ণু ভিতরে শুনছেন যে ঝগড়া শুরু হয়ে গেছে, আমার দরওয়ান আর ব্রাহ্মণদের ঝগড়া শুরু হয়ে গেছে, তো বিষ্ণু কী করবে? ঠেকাতে হবে, ম্যানেজার তিনি তো ম্যানেজার, ঠেকাতে হবে। তো বিষ্ণু লক্ষ্মীদেবকে বলছেন, চলো 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 চলো, একটু গণ্ডগোল হচ্ছে, আমরা ঠিক করে দিয়ে আসি। তা কোথায় কিছু গণ্ডগোল লাগে, স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলে তাড়াতাড়ি গণ্ডগোল সমাধান হয়ে যায়। তো ভগবান বিষ্ণু লক্ষ্মীদেবকে সঙ্গে করে নিয়ে গেছেন। তো নিয়ে গিয়ে দেখছেন যে চতুষ্কুমার অভিশাপ দেবে, কোর রেগে গেছে, কেন জয়বিজয় ঢুকতে দিচ্ছে না। তখন ভগবান বিষ্ণু এক্সপার্ট ম্যানেজার, তো আমার বাড়িতে আমি দরওয়ান রেখেছি, যদি বাহিরের লোকটা আসে, আমার দরওয়ান যদি দেখ আটকায়, তাহলে আমি তার সঙ্গে দরওয়ান সঙ্গে যদি বাহিরের ঝগড়া করে, তাহলে আমি দরওয়ানের পক্ষে হয় বাহিরের লোকটাকে আক্রমণ করবো না, তাই না? কিন্তু ভগবান বিষ্ণু ঠিক অপোজিট করেছে, চতুষ্কুমারকে না বলে তার দরওয়ানটাকে ঝাড় দেওয়া শুরু করেছে, জয়বিজয়কে, হ্যাঁ তোমার এ কী করা শুরু করেছ? আরে এরা ব্রাহ্মণ, তাদের তোমার ঢুকতে দিচ্ছে না, তুমি আগে থেকে কেন ট্রেনিং দেও না, যে ব্রাহ্মণ আসলে ঢুকতে দেবে বলে, তুমি আগে থেকে ট্রেনিং দিয়েছ? তারা কীরকম ব্রাহ্মণ? তারা তো জ্ঞানী, তারা তো নির্বিশেষবাদী, এদের কী ভুল আছে জয়বিজয়? চতুষ্কুমার তো আগে ধরুন তার বৈকুণ্ঠে পৌঁছেছে, তার কি যোগ্য ছিল বৈকুণ্ঠে করার জন্য?
যখন নারায়ণ এসে গেছেন তত্তস কুমার তাকে প্রণাম করছে, তাদের তুলসীর ঘ্রাণ তার নাসকে প্রবেশ করে তারপর ভক্তি হয়েছে। সেমন তো ভক্তি ছিল না, তার জয়বিজয় কোথায় ভুল হল, তার নির্দোষ, তাই না? কিন্তু ভগবান অত এক্সপার্ট, তিনি জয় চতুষ কুমারকে বলছেন যে তোমার তো নির্বিশেষবাদী, তোমার তো যোগ্য না, তোমার কি কি ঢুকবে, তারা আরও রেগে যাবে হয়তো। তো ভগবান কায়দা করে কি করেছেন, জয় বিজয় ঝাড় দেওয়া শুরু করে দিয়েছেন যে তোমার কেন ওদেরকে ঢুকতে দেয় না, তোমার জানো যে আমি কীভাবে ভগবান হয়েছি, হ্যাঁ আমি ভগবান হলাম এদের আশীর্বাদে আমি ভগবান হয়েছি, তার বলছে তোমার কী সাহস তাদের ঢুকতে দিচ্ছ না, হ্যাঁ এদের আশীর্বাদ আমি ভগবান হয়েছি, আমি যে সবসময় লক্ষ্মীদেবী আমাকে কোনোদিন ছেড়ে যায় না, কেন জানো এদের চরণ ধুলে আমি মাথায় রাখি সেই জন্য লক্ষ্মীদেবী আমাকে ছেড়ে যায় না, আর খুব রাগ দেখাচ্ছে। তো রাগ দেখে চতুষ্কুমাররা ভয় পাচ্ছে, কী ব্যাপার আমাদেরকে না বলে এদেরকে রাগ করছে, আসলে কার উপরে রাগটা দেখাচ্ছে। বাংলায় আছে না, ঝিকে মেরে বউ মাকে শিখাবে, তো ভগবান কী করছেন জয় বিজয়কে ঝাড় দিয়ে এদেরকে শিখাচ্ছে, এরা ভাবছে কি জয় বিজয়কে ঝাড় দিয়ে আমাদের শিখাচ্ছে, তখন বুঝতে হয় খুব প্রথম ঝাড় দিয়েছে। আরে যত কিছু হলো চতুষ কুমার ব্রাহ্মণ, আর জয় বিজয় তার কি, হ্যাঁ তার ভক্ত তো নয়, তার পার্ষদ। তো ভগবান কায়দা করে তখন চতুষ কুমার খুব শান্ত হয়ে গেছে, যা ভগবান আমাদের পক্ষে বলছে, শান্ত করে দিয়ে তারপর ভগবান বলছেন যে ঠিক আছে এটা ভুল তো করে দিয়েছে, তোমার তো অভিশাপ দিচ্ছ দাও, অল্প করে দাও, একটু বেশি অল্প করে দাও, তখন তো অভিশাপ দিয়ে দিয়েছে, তখন তো অভিশাপ দিয়ে দিয়েছে যে তোমরা এই বৈকুণ্ঠে থাকতে পারবে না, তোমাদের বৈকুণ্ঠ ছাড়া হতেই হবে। এদিকে ভগবান বলছে তাদের একটু কম টম করে দাও কিছু, তখন চতুষ কুমাররা বলছে যে ঠিক আছে জয় বিজয় তোমরা ডিসাইড করো কী করতে চাও, তোমরা এই বৈকুণ্ঠ ছেড়ে সাত জন্ম জড়জগতে যেতে হবে, ভক্ত হয়ে থাকবে কিন্তু সাত জন্ম জড়জগতে যেতে হবে, অসুর হয়ে থাকবে তাহলে তিন জন্ম তোমরা এখানে ফিরে আসবে। তখন জয় বিজয় দেখছে জয় শ্রী শ্রী রাধা মাধব কি, আমি সাত জন্ম প্রভুর কাছ থেকে আমরা দূরে থাকবো, তার থেকে আমরা অসুর হয়ে জন্ম লাভ করি, তিন জন্ম যেন ফিরে আসে, আর ভগবান তো সেটা চাইছেন, অসুর হয়ে ওরাও চাইছে, হ্যাঁ আমরা অসুর হয়ে শত্রু হয়ে ভগবান মল্লযুদ্ধ, এই সব কিছু চতুষ কুমারের বাসনা পূর্ণ হল, লক্ষ্মীদেবের বাসনা পূর্ণ হবে, জয় বিজয়ের বাসনা পূর্ণ হবে, এইটুকু কারণ আমি খুঁজে পেয়েছি। আরও অনেক কারণ থাকতে পারে, যে কারণকে ভিত্তি করে, যে কারণকে অজুহাত করে, তার লীলাকে সমৃদ্ধ করবার জন্য ভগবান এই জগতে আসবে, সে কারণ তিনি রচনা করছেন আধ্যাত্মিক জগতে। তো এ হলো জয় বিজয় পূর্ব বৃত্তান্ত, যাকে ভিত্তি করে ভগবান এই ধরাধামে অবতীর্ণ হবেন। তো তখন ধরাধামের কি অবস্থা, ধরাধামে তখন কশ্যপ মুনি তপস্যা করতে গিয়েছেন, সেদিন তপস্যা করে তিনি সন্ধ্যাবেলা ফিরেছেন, আর সন্ধ্যাবেলা যখন ফিরেছেন তার পত্নী দিতি খুব কামাতুরা হয়ে কশ্যপ মুনির সঙ্গ লাভ করতে চাইছেন, পুত্র কামনায়ক পুত্র বাসনায় আমার আমি পুত্র লাভ করতে চাই। তো কশ্যপ মুনি বলছে না না, এই সন্ধ্যা সময় এই সময় তোমার সঙ্গ করতে পারবো না, কেন না এটা শিব মুহূর্ত, শিব বিচরণ করছেন, শিব আমার বড় ভাই, সকাল ভোরবেলা আছে ব্রহ্ম মুহূর্ত আর সন্ধ্যাবেলাকে বলা আছে শিব মুহূর্ত, এই শিব মুহূর্তে তোমার সঙ্গ করলে এটা খুব অশুভ হবে, তোমার যে সন্তান জন্ম লাভ করবে সে সারা বিশ্বকে খুব উৎপীড়ন করবে, মনের সাথে এর বিভিন্ন রকমের কথা বুঝাচ্ছেন, এটা অশুভ হবে না, কিন্তু দৈবের দ্বারা প্রেরিত হয় মাতা দিদি খুব জিদ ধরেছেন, তো তার বাসনা পূর্ণ করবার জন্য
যখন কশ্যপ মুনি দিতির গর্ভে তো পুত্র সন্তান প্রদান করেছেন, তখন সেই সময় এই জয় বিজয় সেই বৈকুণ্ঠ থেকে এসে দিতির গর্ভে প্রবেশ করেছেন। তখন তো কশ্যপ তো মুনি বলেছেন যে এই পুত্র জন্ম হলে সারা জগৎকে উৎপীড়ন করবে, সমস্ত অশুভ হবে, মুনি ঋষি দেবতারা উৎপীড়ন হবে। তো সে জয় বিজয় যখন সে গর্ভে প্রবেশ করেছে, সে জন্ম হলে সারা জগৎকে উৎপীড়ন করবে কি? যখন মাতৃগর্ভে ছিল তখন এই সমস্ত উৎপাত সারা ব্রহ্মাণ্ডে শুরু হয়ে গেছে। মাতৃগর্ভে যখন ছিল তার সব সূচনা দেখা দিয়েছে, সমস্ত অমঙ্গল, সমস্ত অশুভ বিভিন্ন ঘটনা ঘটছে। আর যখন জন্ম হয়েছে সে তো আরও উৎপীড়ন করা শুরু করেছে। তো হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ কে বড় আর কে ছোট? হ্যাঁ, হিরণ্যাক্ষ বড়, তোমরা কি বলছ? হিরণ্যকশিপু বড়, দুজনেই ঠিক, হিরণ্যাক্ষ বড়, হিরণ্যকশিপু বড়। কীরকম দুইজনেই বড়? যে আগে গর্ভ থেকে জন্মলাভ করল সে বড়, তাই না? যে পিছনে জন্ম সে ছোট। আচ্ছা, যে পিছনে এসেছে সে গর্ভে আগে প্রবেশ করেছে তাই সে বড়, ঠিক আছে? এইভাবে আমাদের আচার্যের বর্ণনা করছেন যে দুজনেই বড়, দুটোই ঠিক। কারণ কোন পুরাণে বলা হয়, ভাগবতে বলা হয়েছে যে হিরণ্যকশিপু জ্যেষ্ঠ, হ্যাঁ, আর তার অনুজ হচ্ছে হিরণ্যাক্ষ। কোন পুরাণে বলা হয়েছে হিরণ্যাক্ষ হচ্ছে জ্যেষ্ঠ। তা আমাদের আচার্য দুটোই ঠিক, যে আগে প্রবেশ করেছে সে যেহেতু আগে প্রবেশ করেছে করবে সে বড়, আর যে আগে গর্ভ থেকে বেরোলো আগে সে হচ্ছে বড়। তো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর দাপটে একদম তার প্রভাব খুব, আর খুব প্রভাবশালী রাজা ছিল, দেবতার পর্যন্ত ভয়ভীত, তাদেরকে টক্কর দেওয়ার মতন তার ক্ষমতা ছিল হিরণ্যকশিপুর, এরকম ছিল। আর ভাই প্রভাবে গর্বিত হয়ে অহংকার করে হিরণ্যাক্ষ কী করছে, একদিন একটা গদা নিয়ে সবাইকে জয় করতে যাবে। তো সবাইকে জয় করতে গিয়ে গিয়ে বরুণ রাজার রাজ্যকে কী বলে জানা কেউ? হ্যাঁ, বিভাবরী। হ্যাঁ, বিভাবরী, সে বরুণ রাজার সাম্রাজ্য গিয়েছে। বরুণ রাজার কাছে, দরজার কাছে দাঁড়িয়ে বলছে, ও বরুণ রাজ, ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি, আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তো বরুণ হচ্ছে যে হিরণ্যকশিপুর ভাই ভিক্ষা চাইতে এসেছে কী ব্যাপার? হ্যাঁ, হিরণ্যকে ভিক্ষা চাইতে এসছে, কী হলো? তো ঘর থেকে এসেছে, বলছে আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কটাক্ষ করে বলছে, বলছে আরে তোমাকে কী ভিক্ষা দেবো? হ্যাঁ, তোমাকে ভিক্ষা দাও। কী ভিক্ষা চাও? না, রণম দেহি, রণম দেহি, আমি তোমার ভিক্ষা কেছি, তোমার সাথে যুদ্ধ করবো, এই ভিক্ষা চাইছি। তখন বরুণরাজ চিন্তা করছে, আরে তো দুষ্ট লোক, এর সঙ্গে কী যুদ্ধ করবো আমি? তখন বরুণরাজ বলছেন, আরে না না, আমি বুড়ো টুড়ো হয়ে গেছি, আমার সঙ্গে যুদ্ধ করলে তোমার ঠিক মন মিটবে না। হ্যাঁ, তোমার যদি হাত ছত্র যদি চুলকানি হচ্ছে, তুমি যুদ্ধ করতে চাও, তাহলে তুমি যাও, এটা ভালো লোকের কাছে পাঠাইছি তোমাকে, সেখানে যুদ্ধ করলে, টক্কর দিলে তোমার ভালো স্বাদটা মেটবে। তো কার কাছে যুদ্ধ করবো? আর তুমি ভগবান বিষ্ণুর কাছে যুদ্ধ করতে যাও। তো তখন নাকি বরাহাদেবের সঙ্গে যুদ্ধ হয়েছে। বরাহাদেবের সম্পর্কে একটু বুঝা কঠিন আছে, যেহেতু বরাহাদেব দুটো কল্পে আবির্ভূত হয়েছিলেন, পদ্মকল্প আর বরাহকল্প, হ্যাঁ, দুই কল্পে আবির্ভূত হয়েছিলেন। যাই হোক, তার ভেতরে আমি ঢুকছি না। তো হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বরাহরূপে তাকে বধ করেছেন। আর যখন বরাহরূপে ভগবান বিষ্ণু বধ করেছেন, তখন হিরণ্যাক্ষ তার ছেলে, তার মা, তার স্ত্রী সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো এখন কি করা যাবে? তো এদিকে তার ভাইকে মেরে ফেলেছে, আর হিরণ্যকশিপু বুঝতে পেরেছে যে বিষ্ণুই মেরেছে। তো তখন এই হিরণ্যকশিপু রেগে আগুন হয়ে গেছে, সে রেগে রাস্তায় বেরিয়ে তার ঠোঁটটাকে এরকম টিপে কামড়ে ধরেছে,
আর সে ক্রোধ, তার ক্রোধ দিয়ে যে আকাশ দিকে তাকাচ্ছে, তার চোখ থেকে একদম অগ্নি বেরোনো শুরু হয়ে গেছে, আকাশটা ধোঁয়া, কি মানে কীরকম প্রভাব ছিল, হ্যাঁ কীরকম অসুর ছিল সে, হ্যাঁ আকাশ দিকে তাকাচ্ছে, আর দাঁতগুলো সব করাল দাঁত, উগ্র দৃষ্টি, ভয়ানক ভ্রুকুটি, হ্যাঁ করে সুল উত্তরণ করেছে, করে সব যতগুলো অসুর ছিল সব অসুরদেরকে ডেকেছে। অসুরদেরকে ডেকে কি সুন্দর কথা বলছে সে হিরণ্যকশিপু, কেন ভগবত ধামে যাবে না? হিরণ্যকশিপু অসুর তো নয়, অসুরদের বাপ, মানে বাপ কি দাদু, বর্তমান যারা অসুর তাদের তো কিছু হিরণ্য যারা কিছুই নয়, সেও বলছে তার এইটুকু জ্ঞান আছে, সে বলছে ভগবান অসুর দেবতাদের প্রতি সমদর্শী হওয়া উচিত, কিন্তু এখনই ভগবান কি করেছে তাই সমদর্শী স্বভাবটা পরিত্যাগ করেছে, কেননা দেবতারা তাকে একটু ভালো করে পুজো টুজো দেয়, অস্থির বালক, মায়ার বসে অস্থির বালক, যেরকম কিছুটা প্রলব্ধ চকলেট পেলে, লড্ডু পেলে তার পিছনে দৌড়ায়, এই বিষ্ণু দেবতাদেরকে পুজো টুজো পায় এ তাদের পিছনে দৌড়াচ্ছে, হুম এই বরাহা রূপে এসে আমার ভাইকে বধ করেছে, তা আমি প্রতিজ্ঞা করছি এই বিষ্ণু কি করবো, আমি বিষ্ণুর ধর থেকে তার মুন্ডটাকে ছিন্ন করে দেব, আর সেই রক্ত দিয়ে আমি ভাইয়ের কি করব তর্পণ করব, এই হচ্ছে তার চিন্তা, আমি যদি মূল তো গোড়া থেকে গাছটাকে কাটবো তাহলে সব শেষ হয়ে যাবে, আর দেবতা আসুরে যুদ্ধ করতে হবে না, এই দেবতার তো বিষ্ণু শক্তিতে বলিয়ান হয়েছে না, আমি আমি যাচ্ছি, আমি বিষ্ণুকে খোঁজব ও ধরটাকে কাটব, কিন্তু বিষ্ণু তো বলিয়ান হচ্ছে কি করে, তাকে দেবতারা তাকে পূজা করছে বলিয়ান হচ্ছে, দেবতারা তো বলিয়ান হচ্ছে কীভাবে, এই ব্রাহ্মণরা যজ্ঞ করছে, ব্রাহ্মণরা ক্ষত্রিয়রা ক্ষত্রিয়রা যজ্ঞের আয়োজন করছে, ক্ষত্রিয়দেরকে যজ্ঞ করার বুদ্ধি দিচ্ছে কে, এই ব্রাহ্মণরা বুদ্ধি দিচ্ছে, তো ওর পরিকল্পনাটা কি, কীভাবে বিষ্ণুকে টাইট দেবে, হ্যাঁ একদিকে নিজে এসে বিষ্ণুকে মারতে, মানে সুন্দর পরিকল্পনা, হ্যাঁ আর এদিকে কী করেছে যে ব্রাহ্মণ্য সংস্কৃতিকে নষ্ট করে দিলে বা সব শেষ হয়ে যাবে, বিষ্ণু তার যজ্ঞ হবে না পুজোই পাবে না, তাহলে বিষ্ণু কমজোরি হয়ে যাবে, তাহলে আমাকে মারতে সুবিধা হবে, তার পরিকল্পনাটা এরকম, তো ব্রাহ্মণরা ক্ষত্রিয়দেরকে বুদ্ধি দিয়ে যজ্ঞ করবার জন্য তাই ব্রাহ্মণদেরকে আগে কেটে ফেল মেরে ফেল, তাহলে ক্ষত্রিয়রা ক্ষত্রিয়দেরকে হ্যাঁ তারা বুদ্ধি দিতে পারবে না, ব্রাহ্মণরা যজ্ঞ করে কাঠ দিয়ে সব জঙ্গল কাঠ পাঠ সব কেটে ফেল, ঘি দিয়ে যজ্ঞ করবে গাভীদেরকে মেরে ফেল, এইরকম সুন্দর বুদ্ধি দিয়ে সম্পূর্ণ ব্রাহ্মণ্য সংস্কৃতিকে এই ধরাধাম থেকে লোপ করে দাও, আর অসুর তো অপেক্ষা করে বসে থাকে হাত সময় চুলখালি চুলকাচ্ছে, এরকম নির্দেশ পেলেই তারা ছুটে গিয়ে সব গ্রামে গ্রামে আগুন লাগাতে শুরু করে দিয়ে খন্তি দিয়ে ব্রিজগুলো ভেঙে ফেলছে, আম কাঁঠাল গাছ কেটে ফেলছে, সব ব্রাহ্মণদের কেটে ফেলছে, একদম তছনছ করে ফেলেছে, আর স্বর্গের দেবতার বসে আছে হাঁ করে যে যজ্ঞ হবে, আর কি যজ্ঞ হবে, যজ্ঞটাকে নেই, তখন সব স্বর্গ ছেড়ে তারাই মর্তলোকে এসছে, কি ব্যবস্থা কি হচ্ছে এখানে, আর দেখ সব মর্ত তছনছ হয়ে গেছে, একদম ব্রাহ্মণ সংস্কৃতি সব সমাপ্ত হয়ে গেছে, তো তখন এই হিরণ্যকশিপু এ অসুর হলে কি হবে, অসুরদের কিন্তু মনের উপরে খুব নিয়ন্ত্রণ থাকে, অবশ্য ইন্দ্রিয় ভোগের জন্য তো মনের উপরে খুব নিয়ন্ত্রণ থাকে, তো হিরণ্যকশিপু তখন সবাইকে বুদ্ধি দিয়ে পাঠিয়ে দিয়ে নিজের ধীর নিয়ন্ত্রণ করেছে, কেন এদিকে ভাই হ্যাঁ মরা ভাই পড়িয়ে আছে, বাড়ির লোকরা সব কান্না করছে, তখন গিয়ে হিরণ্যকশিপু সবাইকে বুঝাচ্ছে, তার জ্ঞানতিবরকে বুঝাচ্ছে, তো হিরণ্যকশিপু কী বলছে তোরা মন দিয়ে শোনা, আর কোথা থেকে বলছে তোমার আমাকে বলবে, ঠিক আছে, তো হিরণ্যকশিপু তার সমস্ত ভাই বোনদেরকে বলছে আরে না না তোমরা কেন দুঃখ করছ, বীরের মৃত্যু হলে শোক করো না, বীরের মৃত্যু যুদ্ধে যদি সে মরে খুব
প্রশংসনীয়। কোথায় বলা হয়েছে এটা? হ্যাঁ, তাহলে গীতা ভালোভাবে জানে। তারপরে কি বলছে? তারপরে এত দেখো, তোমরা কেন কান্না করছো? আরে সবাই একদিন একদিন মরবে, আমরা একসঙ্গে এসেছি, আবার বিচ্ছিন্ন হয়ে যাব। আর দৃষ্টান্ত দিচ্ছে, ঠিক রেস্টুরেন্টে যেরকম বিভিন্ন লোক আসে, একসঙ্গে খায়, খাওয়া শেষ হয়ে গেলে যারা বাড়িতে চলে যায়। আবার বলছে ঠিক গ্রামের মহিলারা তারা জল নেওয়ার জন্য কুয়ার কাছে আসে, জল না হলে নিজে নিজে জায়গায় চলে যায়, সে সবাই চলে যাবে তাদের গন্তব্যস্থলে, তোমরা কেন কান্না করছো? সব ভগবদ গীতার জ্ঞান, শুধু সেইটুকু নয়, আত্মার সম্পর্ক জ্ঞান দিচ্ছে। আমার এই দেহ নাই, আমার চিন্ময় আত্মা হবে, জড় কলুষ থেকে মুক্ত হওয়ার ফলে সে জড় জগৎ চির জগৎ যেখানে সেখানে যেতে পারে। আত্মা হচ্ছে পূর্ণ জ্ঞানময় এবং সর্বতভাবে জড় দেহ থেকে বিভিন্ন, এইটাও সে জানে। তারপরে কি বলছে দেখো, তার ক্ষুদ্র স্বাধীনতা অপব্যবহার করার ফলে এই জড় জগতে সে এসেছে। মানে কতটা জ্ঞান তার রয়েছে, জড়া প্রকৃতি কি, এই সব সুন্দরভাবে ভগবদ গীতা শাস্ত্রের জ্ঞান দিয়েছে। হ্যাঁ, এই জড় জগতে ভালো ভালো দৃষ্টান্তও বলছে যে গছটা যেন স্থির থাকে, জলের প্রতিবিম্বটা পড়লে যেন গছটা নড়ছে মনে হয়, সব ঘর বাড়ি স্থির আছে, নিচে মাথাটা ঘুরালে সব ঘুরছে মনে হয়, এরকম বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে তোমরা পড়বে এটাকে, একদম আত্মতত্ত্ব জ্ঞান সব ক্ষেত্রে বুঝিয়েছে। আর সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে, হ্যাঁ, যে একবার উসিনর একটা রাজা ছিল, উসিনর দেশের রাজা, সেই রাজা যুদ্ধ করে মারা গেছে, তো তার রাণীরা সব ঘেরে বসে আছে, তার ডেড বডিকে মৃতদেহকে ছাড়তে চায় না, সব কান্নাকাটি করছে, না না আমার, হে আমার প্রিয় স্বামী, তুমি চলে গেলে আমাদের কে দেখবে, মানে তার সব গুণমহিমা গান করছে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, পুড়তে দিচ্ছে না। প্রভুপাদ কি বলছেন? প্রভুপাদ বলছে আশা আসলে ওর স্বামী মরবে এই জন্য নয়, আসলে স্বামীকে পুড়তে হলে তখন সহমরণ ছিল, তো ওদেরকেও মরতে হয়, পুড়তে হবে, এই ভয়ে তো বলছে না না আমার স্বামীকে পোড়াও না। তো এরকম বোঝাতে বোঝাতে যখন তার কান্নাকাটি করছে, স্বামীকে ছাড়বে না, সন্ধ্যা হয়ে গেছে, তখন একটা ছোট্ট বালক সেখানে এসেছে। কে এসেছে? হ্যাঁ, যমরাজ, ছোট্ট বালক রূপে এসে, মানে এটা কে বলছে? হ্যাঁ, এটা হিরণ্যকশিপু স্টোরিটা বলছে, যে ছোট্ট বালক রূপে যমরাজ এসে তাকে তাদেরকে বুঝাচ্ছে, আরে রে আমি দেখছি মহিলারা কোনো বুদ্ধি নেই, আর যখন অত বড় বড় মহিলা তোমরা এরকম কান্না করছো, আমি তো ছোট ছেলে, আমি তো জঙ্গলে থাকি, আমাকে তো সিংহ ভাগ খেয়ে ফেলে না, এরকম খুব আত্মতত্ত্ব জ্ঞান দিয়ে দর্শন দিয়ে বুঝিয়ে একটা কুলিঙ্গ পক্ষীর দৃষ্টান্ত তাকে দিচ্ছে। কে দিচ্ছে? কে দিচ্ছে? যমরাজ দিচ্ছে। কুলিঙ্গ পাখি ছিল, দুটো স্বামী স্ত্রী, এটা শিকারি এসে স্ত্রীটাকে মেরে ফেলেছে, স্ত্রী পাখিটাকে, তখন স্বামী পাখিটা কান্না করছে, হা হ্যাঁ বিধি তুমি কি করেছ, আমার স্ত্রীকে মেরে ফেলল, আমার বাসায় তার বাচ্চার অপেক্ষা করে আছে, তাকে কে খেতে দেবে, এরকম খুব সুন্দর বর্ণনা করে। তারপরে কি হচ্ছে, সে শিকারিটার তীর দিয়ে এ স্বামীকেও মেরে ফেলেছে। তো এইরকম সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়ে তাকে বুঝেছেন যে এই দেহ নয়, আত্মা নয়, এরকম কে বুঝাচ্ছে? কে বুঝাচ্ছে? কে বলছে? কে? যমরাজ বলছে, যমরাজ বলছে, যমরাজ বলছে কাদেরকে? উসিনের রাজার পত্নীদেরকে। যমরাজ যে উসিনের রাজার পত্নীদেরকে বলছে এ কথাটা কে বলছে? হিরণ্যকশিপু বলছে। হিরণ্যকশিপু যে ওদেরকে বলছে এটা কে বলছে? হিরণ্যকশিপু যে তার ভাই বউ, ভাই বউ কি ভাই বোনের বলছে এটা কে বলছে? কে বলছে? নারদ মুনি বলছেন। নারদ মুনি যেটা যুধিষ্ঠিরকে বলছে এটা কে বলছে? সুখদেব গোস্বামী বলছেন। তো সারা ভাগবত এইরকম শ্রৌতবন্ধায় কে কি বলছে। তো তারপরে সবাই বুঝতে পেরেছে, তখন তার দাহ করা হয়েছে, শরীর দাহ করা হয়েছে। এখন আর এদিকে তো এরা চলে গেছে, গিয়ে সব মারপিট শুরু করে, সব জ্বালাতে শুরু করে দিয়েছে। তখন হিরণ্যকশিপু তপস্যা করতে যাবে, তপস্যা করে কীরকম শক্তি সে সঞ্চার করবে,
তো আমাকে গতকালকে বলেছে এখানে গুরু মহারাজের নরসিংহ পূজা হবে, তা নাহলে কে 9টা পর্যন্ত কালি ক্লাস দিয়েছিলাম জানতাম না, 9টা বেঁচে সব দৌড়াচ্ছে প্রসাদের জন্য, তা গুরু মহারাজের নরসিংহ পূজা কেউ থাকে না, তো আমি তাই তাড়াতাড়ি শেষ করব। তো সেই জন্যই আমরা আজকে এই পর্যন্ত শ্রবণ করলাম যে এখনই হিরণ্যকশ্যপ আগামীকালকে আমরা আলোচনা করবো, সে তপস্যা করবে কীভাবে প্রহ্লাদ মহারাজের, কালকে তো শেষ দিন, হ্যাঁ ঠিক আছে কালকে তাড়াতাড়ি করে শেষ করবো, হ্যাঁ কালকে উপবাস থাকলে কী হবে, ক্লাসটা তো দর্শনার্থীর আগে, না দর্শনার্থীর আগে তাহলে লিমিট সময় আছে, 6:30 থেকে 8টায় দর্শনার্থী হবে, মানে কটা দর্শনার্থী হবে 8টায়, তো 6:30 থেকে শুরু হয়, 1.5 ঘন্টা হলে পূর্ণ কমপ্লিট হবে। কালকে আমরা শ্রবণ করবো প্রহ্লাদ মহারাজের জন্ম হলো, তার শিশুকুলে পাঠ করলো, কি শিক্ষা দিল, কীভাবে হিরণ্যকশিপু তাকে শাস্তি দিল, সর্বশেষে নরসিংহ ভগবান কীভাবে প্রকট হয়েছেন। জয় শ্রী প্রভুপাদ কি, জয় নরসিংহ ভগবান কি, গৌর প্রেমানন্দী।